আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের দ্বিতীয় ধাপের উপবৃত্তির কাজ শুরু হয়েছে। তাহলে চলুন দেখি কিভাবে লগ ইনটা করা যায়। এজন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। এখন ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদেরকে উপবৃত্তি পোর্টালের ঠিকানাটা টাইপ করতে হবে। আপনি ঠিকানাটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা ঠিকানা টাইপ করে উপবৃত্তির পোর্টালের লগ ইন পেজে প্রবেশ করেছি। লগ ইন পেজে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে ইউজার নেম হিসাবে আপনি আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিবেন এবং সেটা অবশ্যই IPEMISA যেটা ব্যবহার করা হয়েছে সেটা। এবং এরপরে দিতে হবে ডিফল্ট পাসওয়ার্ড। ডিফল্ট পাসওয়ার্ডটা দ্বিতীয় ধাপের জন্য হচ্ছে বড় হাতের P, তারপরে ESP এবং 1234, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে লগ ইনে ক্লিক করবেন। আমরা নতুন আরেকটা পেজে চলে এসেছি। আমাদেরকে এই পেজে আসার পরে ইউজারকে অ্যাক্টিভেট করতে হবে। এখানে আপনার স্কুলের প্রধান শিক্ষকের কিছু তথ্য দেখাচ্ছে। এখন ইউজারকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে পাসওয়ার্ডটা পরিবর্তন করে অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করতে হবে। তাহলে চলুন দেখি এটা কিভাবে করা যায়। এই কাজটা করার জন্য নিচে পাসওয়ার্ড নির্দেশিকা নামের কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। আমরা এখানে যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করব সেই পাসওয়ার্ডগুলো যেন এই নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো ফলো করে করা হয় সেই কথা বলা হয়েছে। তো আমরা এগুলো একটু দেখে নিব কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে বা শর্ত পূরণ করতে হবে। এখানে কিছু নির্দিষ্ট সংখ্যা দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে, তারপরে স্মল লেটার দিতে হবে এবং কিছু স্পেশাল চিহ্ন দিতে হবে, এই কথাগুলো বলা আছে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে কী দিতে হবে। এখন চলুন আমরা পাসওয়ার্ডটা দেই। এখন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার নামের প্রথম অংশ দিতে পারেন অথবা আপনার যেটা ডাকনাম সেটা দিতে পারেন। তবে অবশ্যই প্রথম অক্ষরটা দিবেন হচ্ছে ক্যাপিটাল লেটারে এবং পরবর্তীতে যে অংশটুকু থাকে সেগুলো দিবেন স্মল লেটারে। এবং তারপর একটা @ চিহ্ন অথবা যে কোনো স্পেশাল চিহ্ন আপনি দিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো একটা @ চিহ্ন দিবেন এবং তারপরে 1234 দিবেন, যেটা আমি স্ক্রিনে লিখে দেখাচ্ছি। এরকম একটা পাসওয়ার্ড আমার মনোয়ারের জায়গায় আপনি নাম চেঞ্জ করে অন্য একটা নাম দিবেন এবং সংখ্যা 1234 জায়গায় আপনি 3456789 যে কোনো কিছু দিতে পারেন। এভাবে টাইপ করে দিবেন এবং যেটা প্রথম ঘরে দিবেন সেই একই পাসওয়ার্ডটা আবার দ্বিতীয় ঘরেও দিবেন। তারপরে দ্বিতীয় ঘরে দেওয়া হয়ে গেলে আপনি একদম ডান পাশের নিচের দিকে যে ইউজার অ্যাক্টিভেশনটা দেখতে পাচ্ছেন এই ইউজার অ্যাক্টিভেশনে ক্লিক করবেন। ইউজার অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে আপনার ইউজার অ্যাক্টিভেট হয়ে নতুন একটা নিয়ে যাবে। তাহলে চলুন দেখি কোন পেজে নিয়ে যাবে।